লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন স্থাপনা এই জমিদার বাড়ি। এখানে আসলে খানিকটা সময়ের জন্য হলেও অতীতের ভাবনায় চলে যাওয়া যায়, হয়তো অনুভব হবে জমিদার বাড়ির আগের কোলাহল। কিছুক্ষণের জন্য হলেও মনটা ভালো হয়ে যাবে। জায়গাটা দেখতে অনেক সুন্দর, রাতের বেলা যদি একটু ভয় করতো দিনের বেলা আসলে অনেক সুন্দর লাগে। অনেক ঘোরার জায়গা আছে, অনেক সুন্দর স্কুল আছে, বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে আসা হয়, জায়গাটা খুবই সুন্দর। দালাল বাজার জমিদার বাড়িটি জেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। অতীতের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনার সৌন্দর্য মুগ্ধ করে ভ্রমণ প্রেমীদের। এখানে প্রবেশের সময় চোখে পড়বে রাজ তোরণ, হাতের ডান পাশে রয়েছে কাচারি ঘর, এরপরেই নজর কাড়ে রাজপ্রাসাদ, জমিদার প্রাসাদ এবং অন্দরমহল, শান বাঁধানো ঘাট, নাট মন্দির, লোহার সিন্দুক, লোহার ভীম এবং বাড়ির প্রাচীর। জমিদার বাড়ির তিন দিকে শান বাঁধানো 3টি পুকুর রয়েছে। আয়েশা খুবই ভালো লাগছে, খুবই ভালো পরিবেশ এবং খুবই সৌন্দর্য লাগছে। অনেক পুরান, আমার মনে হয় 100 বছর আগের স্থাপনা, মানে খুবই ভালো লাগছে আর কি। আয়েশা পরিবার পরিজন নিয়ে আসছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করছি। ভেতরে প্রবেশ করে কিছু দূর গেলেই চোখে পড়ে জলসাঘর, আর বাঁ পাশে রয়েছে হলরুম। জলসাঘর লাগোয়া 3টি বিভিন্ন আকৃতির কামরা, জনশ্রুতি রয়েছে এই কামরাগুলোয় বসে রাজা রানীরা নাচ দেখতেন। আমাদের ফিলিংসটা কিন্তু অসাধারণ, জমিদার বাড়ি আমাদের আগে দেখা হয় নাই, এখন মূলত দেখতেছি জমিদার বাড়ির কাঠামো, প্লাস হচ্ছে জমিদার বাড়ির এই যেগুলো আছে আর কি, এইভাবে সৌন্দর্যগুলো আমরা একটু উপভোগ করতে আসছি। এইটাই সামান্য ভেতরে গেলে ভবনের নিচেই রয়েছে কয়েকটি গুহামুখ। এই গুহাগুলো ব্যবহার করা হতো প্রতিপক্ষের হামলার সময় পালিয়ে যাওয়ার সুবিধার্থে। আর একটু ভেতরে গেলেই সামনে পড়ে রানীর বাসস্থান। দোতলা এই ভবনের নিচে রয়েছে গুপ্ত কুঠুরি, আর উপরে রয়েছে বিশাল খোলা জায়গা বসার, একটু স্থানদান করে দেয় বা একটা আরো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখে তাহলে আর একটু ভালো হয় আর কি। ভবনগুলোর চারপাশে রয়েছে বিভিন্ন জাতের ফলের গাছ, বর্তমানে যা জঙ্গল ঘিরে রেখেছে। পুরনো সেই জমিদার পরিবারের স্মৃতি আজও বহন করে আছে বাড়িটি, আর এসব নিদর্শন দেখতে আজও দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। অথচ সংস্কারের অভাবে সবই আজ জরাজীর্ণ। এই জায়গাটিতে আসলে জায়গা জায়গা অনেক ময়লা টলা আবর্জনা হয়ে গেছে, যদি জায়গা জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হইতো আর কি, তাহলে আরো হয়তো ভালো হইতো। তারপরে পর্যটকের জন্য হয়তো যদি থাকার কোনো ব্যবস্থা থাকতো, যে অনেক দূর থেকে অনেকে আসে, থাকার কোনো ব্যবস্থা থাকে না আর কি। যদি আশেপাশে যদি কোনো হোটেল, ভালো হোটেল টোটেল হইতো, তাহলে হয়তো অনেক দূর থেকে আসি, এক রাত থেকে আবার হয়তো ব্যাক করতে পারতো আর কি। প্রচলিত আছে প্রায় 400 বছর আগে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব নামের এক ব্যক্তি কলকাতা থেকে কাপড়ের ব্যবসা করতে দালাল বাজার আসেন। তার ছেলে ব্রজবল্লভ ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভের ছেলে গৌরকিশোর কলকাতায় লেখাপড়ার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচর্যে আসেন এবং জমিদারি কিনেন। গৌরকিশোর 1765 খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন, তবে ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট হওয়ায় স্থানীয়রা তাকে মনে প্রাণে গ্রহণ করেনি। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদাররা পালিয়ে গেলেও তাদের পরিত্যক্ত বাড়িটি রয়ে যায়। লক্ষ্মীপুরের ঐতিহাসিক জমিদার বাড়ি হচ্ছে আমাদের এই দালাল বাজার জমিদার বাড়ি। মানুষজনের যে লক্ষ্মীপুরে যে ইতিহাস আছে এই ইতিহাসটা জানার জন্য একটা পারফেক্ট স্থান। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই স্থানটা অনেকদিন থেকে সংস্কার করা হচ্ছিল না, আর সম্প্রতি সংস্কার করার কারণে মানুষজন আরও আসছে, আগ্রহী হচ্ছে এবং লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারছে। এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে ভগ্নদশা বাড়িটির, আর বখাটে ও মাদকসেবীদের আনাগোনা এবং নিরাপত্তার অভাবে বিমুখ হচ্ছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। তবে শিগগিরই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও প্রাচীন নিদর্শনগুলো রক্ষাসহ পরিকল্পনা অনুযায়ী বাড়িটি সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।